এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমরা দেব, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি রিনিউয়াল। অর্থাৎ এই বিডিপি রিনিউয়ালটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক স্টুডেন্টকে এই বিডিপি রিনিউয়ালটা করতে হবে। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 2/5/2019 অর্থাৎ গতকাল এই রিনিউয়ালের নোটিশটা পাবলিশ করেছে। এখানে বলা হয়েছে বিডিপি স্টুডেন্টরা এই রিনিউয়ালটা শুরু করবে 4/5/2019 অর্থাৎ আগামীকাল থেকে এই রিনিউয়াল শুরু হবে। এবং কারা কারা এই রিনিউয়ালটা করতে পারবেন বা করবেন তার জন্য নিচে দেখুন একটা টেবিলের মধ্যে উল্লেখ করা আছে, রেজিস্ট্রেশন ইয়ার 2014 জুলাই অর্থাৎ জুলাই 2014 যারা রেজিস্ট্রেশন করেছিলেন এখনও কমপ্লিট হয়নি তারা রিনিউয়ালের যোগ্য, এবং জুলাই 2015 তারাও রিনিউয়াল করবেন, এবং জুলাই 2016 তারাও রিনিউয়ালের যোগ্য, এবং জুলাই 2017 তারাও রিনিউয়ালের যোগ্য, এবং 2018-19 তাদেরকেও রিনিউয়াল করতে হবে। এক্ষেত্রে আপনারা দেখুন রেজিস্ট্রেশন ইয়ার জুলাই 2014 ফার্স্ট রিনিউয়াল, যদি আপনি পূর্বে না করে থাকেন রিনিউয়াল তাহলে আপনাকে করতে হবে। সেকেন্ড রিনিউয়ালও যদি আপনি পূর্বে না করে থাকেন তাহলে আপনাকে ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল দুটোই করতে হবে। সেই সঙ্গে দেখুন জুলাই 2015 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপিতে তারাও এলিজিবল দুটো ক্ষেত্রেই, ফার্স্ট রিনিউয়াল সেকেন্ড রিনিউয়াল এলিজিবল যদি আপনারা না করে থাকেন। যদি আপনারা ফার্স্ট রিনিউয়াল করে থাকেন অবশ্যই সেকেন্ড রিনিউয়াল করতে হবে। এবং জুলাই 2016 সেক্ষেত্রেও দেখুন রিনিউয়াল করতে হবে, ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল দুটোই করতে হবে। এবং সেই সঙ্গে জুলাই 2017 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও দুটো রিনিউয়ালই তাদের করতে হবে, ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল যদি তারা পূর্বে না করে থাকেন রিনিউয়াল। এখানে আপনারা দেখে নেবেন ব্যাকেটে লেখা আছে ইফ নট কমপ্লিটেড বিফোর, পূর্বে যদি কোনো রিনিউয়াল না করে থাকেন অবশ্যই করতে হবে। এবং 18-19 সেশনের জন্যে তারা শুধুমাত্র ফার্স্ট রিনিউয়ালের জন্যে যোগ্য, অর্থাৎ সেকেন্ড রিনিউয়াল তাদের ক্ষেত্রে নয়। 18-19-19 যারা রেজিস্ট্রেশন করেছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি কোর্সে যারা রিনিউয়াল করেছেন তারা যোগ্য শুধুমাত্র ফার্স্ট রিনিউয়ালের জন্য। এখন আসুন এবার বলে দিই এই রিনিউয়ালের জন্য কত টাকা ফিজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিজ উল্লেখ করে দেওয়া আছে। এখানে দেখুন রিনিউয়াল ফিজ স্ট্রাকচার ফর স্টুডেন্ট ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই, অর্থাৎ জুলাই 2014-15 যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের ক্ষেত্রে দেখুন আর্টস অ্যান্ড কমার্সের জন্যে, বিশেষ করে আর্টস কমার্স বাংলা সাবজেক্ট উল্লেখ করে দেওয়া আছে, বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যোলজি ইকোনমিক্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে 1630 টাকা ফিজ। সেই সঙ্গে একটু নিচে দেখুন ফিজ লেখা আছে ইনক্লুডিং ব্যাঙ্ক চার্জ অর পেমেন্ট গেটওয়ে চার্জ, অর্থাৎ এই টাকাটার উপর 1630 টাকার উপর ব্যাঙ্কিং চার্জ কিছু যোগ হবে, সেটা 20-30 টাকা এইরকম যোগ হবে। এবং সেই সঙ্গে যোগ হবে ডেভেলপমেন্ট ফিজ 130 টাকা, অর্থাৎ প্রায় 750 মতো খরচ হবে 14-15 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের রিনিউয়াল ফিজ। এবং যারা বিডিপি সায়েন্স নিয়েছিলেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুলজি এবং জিওগ্রাফি তাদের ক্ষেত্রে 2330 টাকা প্লাস ব্যাঙ্কিং চার্জ প্লাস ডেভেলপমেন্ট ফিজ 130 টাকা। এবার আসি রিনিউয়াল ফিজ ফর জুলাই 2016 জন্য, যারা জুলাই 2016 রেজিস্ট্রেশন করেছিলেন বিডিপিতে ভর্তি হয়েছিলেন তাদের ক্ষেত্রে আর্টস এবং কমার্সের জন্য সেখানে উল্লেখ করে দিয়েছে সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে 2016 হলে 2100 টাকা, এবং সেই সঙ্গে এখানে আপনারা দেখে নিন ব্যাঙ্ক ফিজ ডেভেলপমেন্ট ফিজ 175 টাকা এবং স্টুডেন্ট রিনিউয়াল ফিজ 425 টাকা এইগুলো যোগ হবে।
যোগ হয়ে আপনার টোটাল হবে প্রায় 2700 উপর। এবং সেই সঙ্গে বিডিপি সায়েন্স উইথ ল্যাব উইথ নন ল্যাব বেস সাবসিডিয়ারি পেপার, এদের ক্ষেত্রে ফিজ উল্লেখ করে দেওয়া আছে। এবং বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেস সাবসিডিয়ারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি ফিজিক্স, বোটানি অ্যান্ড জুওলজির ক্ষেত্রেও ফিজ দেখুন টেবিলে উল্লেখ করে দেওয়া আছে। এবং সেই সঙ্গে আপনাদের রিনিউয়াল ফিজ, ব্যাংকিং চার্জ, ডেভেলপমেন্ট ফিজ এগুলো যোগ হবে। এবং এখানে এরপর দেখুন এখানে উল্লেখ করেছে এবং 18-19 তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। এবার ফিজ কনফার্ম কত টাকা হবে একমাত্র আপনারা বুঝতে পারবেন অনলাইন পেমেন্ট করার সময়, ওখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের চিন্তা করতে হবে না। ওখানে যে আপনারা ভাবছেন যে কত টাকা ফিজ দেবো, আপনারা যখন অনলাইন অ্যাপ্লাই করবেন পরবর্তী স্টেপে 4 তারিখ থেকে আমরা দেখিয়েও দেব, সেখানে আপনারা বুঝতে পেরে যাবেন কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর দেখুন এখানে বলা আছে অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল হবে স্টুডেন্টের জন্য 4/5/2019 থেকে 26/5/2019, অর্থাৎ 4ই মে থেকে 26শে মে পর্যন্ত, 26শে মে পর্যন্ত অনলাইন রিনিউয়াল সিস্টেমটা আপনারা দিতে পারবেন, অর্থাৎ রিনিউয়াল করতে পারবেন 4 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। এবং ফিজটা সাবমিশন করতে পারবেন 4 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। এবং যারা অনলাইনে করবেন না তারা অফলাইনে ব্যাংকে গিয়ে ফিজটা জমা দিতে পারবেন, সেটা 6 তারিখ থেকে, অর্থাৎ 5 একদিন পরে, 5 তারিখ 6 তারিখ, 6 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ একদিন বেশি পাচ্ছেন ওদিকে। এবং এই যে অনলাইন পেমেন্ট হলো রিনিউয়ালের, এই পেমেন্ট কনফার্মেশান যে রিসিপ্ট সেটা অনলাইনেও বেরোবে, এবং যারা অফলাইনে করবেন যে ব্যাংকের চালান সেইগুলো নিয়ে স্টাডি সেন্টারে যেতে হবে 4 তারিখ থেকে জুন মাসের 2 তারিখের মধ্যে আপনি যে রিনিউয়াল করেছেন, কারণ এর ভিত্তিতে পরবর্তী পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন, সেই জন্য এই রিসিপ্টটা আপনাকে স্টাডি সেন্টারে জমা দিতে হবে 2 জুনের মধ্যে। এই হলো অনলাইন রিনিউয়াল সিস্টেম। এবং আপনাদেরকে আপনারা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে রিনিউয়াল করবেন, সেটা আমরা খুব শীঘ্রই ভিডিও দেব, আপনারা দেখে রাখুন। এবং আপনারা মোটামুটি অ্যালার্ট হয়ে যান যে 4 তারিখ থেকে রিনিউয়াল করতে হবে, 4 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এবং অবশ্যই আপনাদের এই ভিডিওটা কাজে লাগলে অবশ্যই আপনারা শেয়ার করুন, এবং পরবর্তী যে রিনিউয়াল সংক্রান্ত ভিডিও আমরা দেবো কীভাবে রিনিউয়াল করবেন, তার জন্যে অবশ্যই আপনার সেই ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখায় হাত দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। এবং সেই সঙ্গে অবশ্যই বলবো পরবর্তী ভিডিওর পাওয়ার জন্যে বেল আইকনেও হাত দিয়ে রাখুন আপডেট পাওয়ার জন্য। এখানেই শেষ করলাম ভিডিওটি।